সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভার কৃষি পণ্যদনা তালিকায় পৌর মেয়র হান্নান তালুকদার, তার স্বজন এবং কাউন্সিলরদের নাম রয়েছে। এমন একটি সংবাদ 16 জুলাই শুক্রবার প্রকাশিত হয়েছে সিরাজগঞ্জের স্থানীয় দৈনিক আজকের সিরাজগঞ্জে। আর এই সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে কাজীপুরের পৌর মেয়র হান্নান তালুকদার পত্রিকার স্থানীয় প্রতিনিধিকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করা সহ প্রাণনাশের হুমকি দিয়েছে। মোবাইল ফোনের অডিও রেকর্ডটি এসেছে এএস টিভির কাছে। যে রেকর্ডের তালিকায় নিজের নাম থাকার কথা স্বীকার করেছেন পৌর মেয়র। আমি হান্নান তালুকদার, কৃষক পৌর তালিকা। পৌর যে প্রণোদনের তালিকা, কৃষি প্রণোদন, সেটাতে আপনার নাম আছে, কাউন্সিলরের নাম আছে। হ্যাঁ আছে, সাংবাদিকতা ছাড়াই কি বান্ধ করবা, কার কথা মতো লিখলা তুমি? ওইরকম হলে সাংবাদিক আমি হান্নান তালুকদার বলি না, খেলা রিপোর্ট উল্টা পাবানি, রিপোর্ট উল্টা না হলে তোর মাথা দিয়ে আমি বোলামানি খেলাম সুন্দর বাচ্চা। আমি একজন কৃষক, আদর্শ কৃষক, কুত্তার বাচ্চা, কৃষি অমিতা আমার কাটে দিছে। আল্লাহ বেটা শালারা সাংবাদিক দস্তু দাও, ভালোবাসি দে, যুক্ত হবে না না। মেয়রের ফোনে হত্যার হুমকি পাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় পত্রিকার ওই সাংবাদিক। শুক্রবার সন্ধ্যায় কাজীপুর থানায় সাধারণ ডায়েরি করেছে ওই সাংবাদিক। পরে তাকে পুলিশ পাহারায় বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। ইবনাল রামিজ, ডেক্স রিপোর্ট, এএস টিভি। আমার সিরাজগঞ্জ, এএস টিভি।